আজ আমরা আবার নতুন ভিডিওর সাথে, আজকে আমি আবার নৈহাটির থেকে, কলকাতার নৈহাটির থেকে ফিশ এনেছি, 500 মৌলি আর 200-র মতন চিকলেট, চিকলেটও মিক্স আর মৌলিগুলোও মিক্সড, অনেক আগে এনেছি তাই এগুলোকে আগে জলে টেম্পারেচার মেলানোর জন্য রেখে দিয়েছিলাম, যাতে টেম্পারেচারটা মিলে যায় জলের। আর আপনারা দেখছিলেন যে জলটা ফালাচ্ছি, কারণ ওখানকার জল এই জলটায় দেওয়া যাবে না, জলটা ভালো না, তাই ওই জলটি ফালিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে আমরা মাছগুলিকে ছাড়বো, আর আপনারা ভিডিওটিকে এনজয় করতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই আমরা মাছগুলিকে জলের সাথে মিলেব, ওদের জলের সাথে এই জলটাকে মেলানো হবে, আস্তে আস্তে মেলানো হবে। দেখেন, এইভাবে আপনারা কোথাও থেকে নতুন ফিশ আনলে এইভাবে আপনাদের ট্যাঙ্কে বা অ্যাকুরিয়ামে ছাড়লে সেম মেথডেই এরকমভাবে ছাড়বেন, আস্তে আস্তে ওই জলটির সাথে অ্যাড করবেন যাতে মাছটি শখে না যায়। আস্তে আস্তে আমি জলগুলো দিচ্ছি, আস্তে আস্তে মাছগুলোকেও ছাড়বো কয়েক মিনিটের মধ্যে। আপনারা মাছ আনার সাথে সাথেই জলে ছাড়বেন না, 10-15 মিনিট ওই জলে রেখে দেবেন যাতে মাছটির জলের টেম্পারেচার ট্যাঙ্কের জলের টেম্পারের সাথে মিলে যায়, তাতে মাছগুলি সহজেই অ্যাডজাস্ট হয়ে যাবে জলের সাথে। আর আমি আস্তে আস্তে মাছগুলিকে ছেড়ে দেবো, কারণ অনেক দূর থেকে এসেছে মাছগুলো, কলকাতার নৈহাটির থেকে। যে আমাকে পাঠিয়েছে তার নাম হলো রনিত, উনি পাঠিয়েছে মাছগুলি প্যাকিং করে। আপনারা ভিডিওটা দেখুন, আস্তে আস্তে এইভাবেই ছাড়বেন। মাছগুলোকে কাউন্ট করে নিচ্ছি, কারণ এগুলো ফিশ কাউন্ট করতে তো হবেই। দেখুন, মাছগুলোর কোয়ালিটিও খুবই ভালো, এখানে মিক্সড আছে, হোয়াইট মলি আছে, চকলেট মলি আছে, ইয়েলো আছে, ব্ল্যাক আছে, এগুলো সেমি অ্যাডাল্ট। এগুলো যদি আপনারা ব্রিডও করাতে পারেন বাড়িতে, ব্রিড করার জন্য এরকম আপনারা গ্রিন ওয়াটার বানাবেন, তাহলে সহজেই এরা ব্রিড করে নেবে, আর কোনো ব্যাপারই না। এবার আমি এই দুসরো ট্যাঙ্কে, মানে দুই নম্বর ট্যাঙ্কটিতেও ছেড়ে দেবো, কারণ এতগুলো মাছ একটা ট্যাঙ্কের মধ্যে জায়গা হবে না, তাই দ্বিতীয় নম্বর ট্যাঙ্কেও ছাড়বো আস্তে আস্তে। এখানেও গুনে গুনেই ছাড়ছি আস্তে আস্তে, এটি খুবই ধীরে করতে হবে। আর আপনারা দেখছেন মাছগুলি উপরে খেলছে, এতে বোঝা যাচ্ছে যে মাছগুলির কন্ডিশন কেমন হতে পারে। মাছ মরেছেও, কারণ এত দূর থেকে মাছগুলো আসে, 10-20 পিসের মতন মাছ মারাও গেছে। আর এরকম অক্সিজেন সাপ্লাই করতেই হবে, আপনাদের অক্সিজেন দিতে হবে, কারণ এতগুলো মাছ দিলে এখানে জলের অক্সিজেনের ঘাটতি হবে, তাই অক্সিজেন দিতেই হবে। আর মাছগুলি উপরে ঘুরছে, অ্যাডজাস্ট হচ্ছে এই জলের সাথে।
দেখুন দ্বিতীয় ট্যাঙ্কটিতেও আমরা মাছগুলো আস্তে আস্তে ছাড়বো। আর আপনারা এখন দেখছেন চিকলেট, এটার মধ্যে ব্যানানা, স্ট্রবেরি আর ব্লু অ্যারিডাস আছে, যেগুলো আমি এখন ছাড়বো। আগে আমি 15-10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম জলের সাথে অ্যাডজাস্ট করার জন্য। আর আরেকবার বলে দিচ্ছি, যে জলটি আসবে ওই জলটি দিবেন না, আপনারা ফেলে দেবেন। দেখুন কালারগুলো খুবই ভালো। আস্তে আস্তে আমরা মাছগুলোকে ছেড়ে দেব, কারণ ওরা অনেক দূর থেকে জার্নি করে এসেছে। আর আমাদের চিকলেট এসেছিল 200 পিসের মতন। এইভাবে আপনারা জলটাকেও অ্যাড করবেন আস্তে আস্তে, কিন্তু ওই জলটি দিবেন না, শুধু জলটি অ্যাডজাস্ট করবেন। আস্তে আস্তে মাছগুলো, এই মাছগুলোকে গুনে নেব। শুধু আমাদের চিকলেটের মধ্যে একটি চিকলেটি মারা গিয়েছিল 200-র মধ্যে। তারপর আস্তে আস্তে আমরা মাছগুলোকে ছেড়ে দেবো। আর আপনারা আজকের জন্য এতটুকুই ভিডিও, আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। ধন্যবাদ সকলকে, এরকম নতুন নতুন মাছের ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ধন্যবাদ। Thank you.